অফ কনসেন্ট্রেশন এবং মোটিভেশনের জন্য আমরা লেখাপড়া করতে পারি না। তো হচ্ছে আমি বলবো যে কিভাবে হচ্ছে সিম্পল স্টেপসে আপনি ভালোভাবে স্মার্ট ওয়েতে স্টাডি করতে পারবেন। তো ফার্স্টে আপনাকে আপনার স্টাডি যেখানে করেন, যে হচ্ছে আপনার পড়ার টেবিলটা ভালো মতো গুছিয়ে নেবেন, সেখানে কোনো ল্যাপটপ থাকবে না অথবা আপনার কোনো অ্যাডিকশন টাইপ কোনো কিছু থাকবে না, বই থাকবে বা ঘড়ি থাকতে পারে। তারপরে আপনি পড়ার পরে ব্রেক নেবেন। পড়ার পরে বলতে হয়তো 30 মিনিটের পরে 15 মিনিটের ব্রেক নেবেন, 45 মিনিটের পরে ব্রেক নেবেন। এভাবে হবে কি আপনার মনোযোগটা থাকবে পড়ার ভিতরে। আর তারপরে আপনি করবেন কি, আপনি হচ্ছে যে আপনার ডায়েরি নেবেন অথবা খাতাতে আপনি আপনার যে পড়াটা পড়তেছেন সেটা লিখে রাখবেন, যে হচ্ছে কোন দিন কোনটা পড়তে হবে বা কোন দিন কোনটা কী করতে হবে। আর এমন না যে হচ্ছে আপনি আজকের পড়াটা আপনি কালকের জন্য রেখে দিবেন, তাহলে আপনার পড়াটা ঠিক মতো হবে না। তো আপনি এইভাবে শুরু করতে পারেন। এছাড়াও ধরেন হচ্ছে আপনার কোনো সমস্যা হইতেছে, যে হচ্ছে আপনি পড়তে পারতেছেন না বা আপনার ঘুম আসতেছে বা এরকম কোনো টাইপ থাকলে আপনি হচ্ছে সেই সমস্ত জিনিস মানে বাদ দেওয়ার চেষ্টা করবেন। তো এছাড়াও ধরেন হচ্ছে আপনার যদি ঠিক মতো ঘুম না হয় তাহলে আপনার পড়া মনে থাকবে না। আর অ্যাটলিস্ট আপনি এভাবে যদি পড়েন ঠিক নিয়মিত, এই এই নিয়মে যদি স্টার্ট করে দেন, তাহলে আই হোপ আপনি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন আপনার এই প্রবলেমগুলো থেকে। আর হ্যাঁ, হচ্ছে আপনার অ্যাডিকশন যেন দিনের শুরুতে না হয় এবং রাত্রের শেষে না হয়। মানে আমি বলতে চাইতেছি যে হচ্ছে সকালবেলা উঠে যেন আপনি এফবিতে না ঢুকেন অথবা গেম না খেলেন, এবং রাত্রেবেলা ঘুমানোর আগে যেন এটা না করেন। তো আই হোপ আপনার এই ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ।